লালন উৎসবের খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, উৎসবের আয়োজন কেমন জানাবেন? শরীফ, তারা সমবেত হয়েছেন, যেহেতু আজ থেকে 134 বছর আগে ফকির লালন শাহ কিন্তু এই সাইজিদ ধামে দেহ ত্যাগ করেছিলেন। সে তারপর থেকে এই লালন একাডেমি অর্থাৎ জেলা প্রশাসন এবং এখানেও যারা বাউল, যারা প্রবীণ বাউল, তারা তাদের সমন্বিত উদ্যোগে কিন্তু এই তিরোধান দিবসের যে অনুষ্ঠান সেটি কিন্তু স্বাধীনচন্দ্র উদযাপন করে থাকেন। এবং আমরা একটু জানিয়ে রাখি যে এই 3 দিনব্যাপী যে বাউল মেলা, সেই মেলা সফল ভাবে সম্পন্নের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে আমরা যেটি স্থানীয় বাউলদের কাছ থেকে শুনেছি বা আয়োজক কমিটির কাছ থেকে শুনেছি যে গুরু কার্যের মধ্য দিয়ে কিন্তু সাধুরা তাদের যে বাউলদের যে আনুষ্ঠানিকতা, যে সাধুসঙ্গ, সেটি কিন্তু শুরু হবে এবং রাতভর তারা গুরু অর্চনা করবেন, সাইজিকে নানাভাবে স্মরণ করবেন। এবং আর কিছুক্ষণ পরে অর্থাৎ সন্ধ্যা 6:30 বা 7:30 যে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে বাউল উৎসবের যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেটি কিন্তু তারা করবেন। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। সব মিলিয়ে এবারের যে আয়োজন সেটি কিন্তু সাড়ম্বরে এবং ব্যাপক জাঁকজমকপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে। সুস্মিতা, শরীফ, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়ায় লালন উৎসবের খবর জানাচ্ছিলেন শরীফ বিশ্বাস।